বিপিএল এর ফাইনালে আগে চারবার খেলে প্রতিবারই শিরোপা গড়ে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, কিন্তু এবার তাদের সেই সাম্রাজ্য ভেঙে দিয়েছে ফরচুন বরিশাল। ফাইনালে বরিশালের কাছে কুমিল্লা হেরেছে 6 উইকেটে। প্রতিবারই কুমিল্লার জন্য ত্রাতা হন বিদেশিরা। আন্দার রাসেল, মঈন আলী, সুনীল নারিন, জোনাথন চার্লসদের মতো বিদেশিরা প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফাইনালের হারের পর জানিয়েছেন প্যানজাইজিটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, আমাদের বিদেশিরা হয়তো সেভাবে পারফর্ম করতে পারেননি যেমনটা আমরা প্রত্যাশা করেছিলাম, সবসময় যা হয়, তবে এমনই হতেই পারে। এই টুর্নামেন্ট থেকে আমরা অনেক কিছু শিখতেও পারব। আমাদের সঠিক জায়গায় যথাযথ ক্রিকেটার ভালো খেললে হয়তো আরও ভালো ফল পেতাম। দুইটা পাওয়ার প্লেতে আমরা ভালো খেলিনি, সেখান থেকে আমরা আর ম্যাচটা নিয়ন্ত্রণ করতে পারিনি। ফাইনাল ম্যাচে তো আপনাকে ম্যাচটা নিয়ন্ত্রণ করতে হবে, প্রতিপক্ষকে আমরা যে চাপে রাখবো সেটাও করতে পারিনি। আমরা নিজেরাই হয়তো পুরো ম্যাচে চাপে ছিলাম, সেখান থেকে আমরা বের হতে পারিনি। পাওয়ার প্লে দুইটাই ভালো না খেলায় আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি।